মোদিবাবু তিন গুণ লুট, দাঙ্গা মানুষ খুন, মোদীকে আক্রমণ মমতার। অস্ত্র ব্যবসায় অভিযুক্তকে তৃণমূল দল থেকে তাড়িয়ে দিয়েছে, অথচ তাকে কোচবিহার থেকে প্রার্থী করেছে বিজেপি, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা কাউকে তাড়ায় না, এটা বাংলার গুণ। আর মোদিবাবুদের তিনটে গুণ, লুট, দাঙ্গা, মানুষ খুন, এছাড়া আর কোনো কাজ করে না। মোদিবাবুর বিদায় হবে, অমিত বাবুর বিদায় হবে, আর বিজেপির একটা সর্দার এখানে দাঁড়িয়েছে, আমস বিক্রি করার সর্দার, ওকে আমরা তৃণমূল থেকে তাড়িয়ে দিয়েছি। সে আপনাদের এখানে এসে দাঁড়িয়েছে, এদের জামানত বাজেয়াপ্ত করে দিন, আর মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে দিন, যাতে গুন্ডামি না করতে পারে, আপনাদের কাছে এসে আর অত্যাচার করতে না পারে। অনেক অত্যাচার করেছে, যখন আমরা জানতে পেরেছি বাদ দিয়ে দিয়েছি, এদের আমাদের দরকার নেই। কোনো পা যদি শামুকে কাটে, পচা জায়গাটাকে, পচা শামুকটাকে বাদ দিতে হয়। ওটা একটা পচা শামুক ছিল, ওটাকে বাদ দিয়ে দিয়েছি, ওটা এখন টাকা পয়সার কাছে বিকিয়ে গেছে।